ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, শুরুতেই চলে যাব শফিক মোহাম্মদের কাছে। শফিক, সবুজ, ঢাকার বাইরের ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা এখন নারায়ণগঞ্জে অবস্থান করছি এবং নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল আছে সেই হাসপাতালে অবস্থান করছি এবং হাসপাতালের আজকের যে পরিস্থিতি সেটি যদি আপনাকে জানাই যে হাসপাতাল অন্যান্য হাসপাতালে ঢাকায় যেভাবে বিশেষ কর্নার করা হয়েছে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য, এখানেও কিন্তু সেটি আমরা দেখতে পেয়েছি। এবং পাশাপাশি হাসপাতালের যে তত্ত্বাবধায়ক আছেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক চিকিৎসক উপপরিচালক, তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে নজরদারি রাখছেন যে এখানে যে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী এখানে যে সমস্ত রোগী আছে তাদের জন্য আলাদা কর্নারের ব্যবস্থা করা এবং পাশাপাশি তাদের জন্য ইন্টেনসিভ ব্যবস্থা করা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকাল থেকে এসে পর্যন্ত আজকে দেখতে পেয়েছি, আজকে নারায়ণগঞ্জে যে পরিমাণ রোগী রয়েছে সব মিলিয়ে এই হাসপাতালে ভর্তি আছে 17 জন এবং পাশাপাশি ভিক্টোরিয়া হাসপাতালে 2 জন রোগী ভর্তি আছে এবং বেসরকারি হাসপাতালে আরও 3 জন রোগী ভর্তি আছে। সব মিলিয়ে 29 জন রোগী, বেসরকারি হাসপাতালে 10 জন রোগী ভর্তি আছে এবং সব মিলিয়ে কিন্তু আজকে নারায়ণগঞ্জ সদরে সব মিলিয়ে 29 জন রোগী আছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি আছে আমরা যেটা বলতে পারি যে 122 জন মতো রোগীকে শনাক্ত করা হয়েছে এই জেলায় ডেঙ্গু রোগে এবং তারা কিন্তু চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে চলে গেছেন। এবং এখন পর্যন্ত যে চিকিৎসা, অর্থাৎ ডেঙ্গু রোগের যে টেস্ট, সেই টেস্ট করেছে প্রায় 600 মতো রোগী। তো আমরা হাসপাতালের যে উপপরিচালক আছে তার কাছে আমরা একটু জানতে চাই যে আসলে কি পরিমাণ রোগী এবং আপনাদের যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, আপনি কি একটু জানান? জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে এবং আমাদের এখানে 17 জন রোগী ভর্তি আছে, সবার কন্ডিশন ইনশাল্লাহ স্টেবল আছে, আমরা পর্যাপ্ত ওষুধ আছে আমাদের, আমরা এই ব্যাপারে খুবই সচেতন। চিকিৎসার কোনো ব্যাহত যাতে না হয় আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং ডিজি মহোদয়ের নির্দেশনা আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সবুজ, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এই হাসপাতালে যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং যে সমস্ত রোগী আসছে তাদের ডেঙ্গু রোগের যে শনাক্তকরণের যে টেস্ট সেটিও কিন্তু করা হচ্ছে এবং তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জে আমার কাছে সবশেষ খবর। এখন আমরা চলে যাব ময়মনসিংহে। ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, তার কাছে। ধন্যবাদ শফিক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখছি যে প্রতিদিনই ক্রমান্বয়ে এই রোগীর সংখ্যা বাড়ছে। এখন এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 149 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শুধু গতকালকেই ভর্তি হয়েছেন 63 জন রোগী, যেটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী জানতে পেরেছি। এই হাসপাতালের যে মেডিসিন ওয়ার্ড রয়েছে সেই মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে রোগীগুলো ভর্তি আছে। এখানে পুরুষ, মহিলা এবং শিশু রোগী আছে। তবে এটি আশঙ্কাজনক হারে এটি দিন যতই যাচ্ছে ততই রোগী, নতুন রোগী ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। এবং আমরা যে ওয়ার্ডগুলোতে ডেঙ্গু রোগীর আক্রান্ত রোগীরা ভর্তি আছেন সেই ওয়ার্ডগুলোতে আমরা দেখেছি যে আসলে রোগীর প্রচুর ভিড় এবং এই রোগীদের ব্যবস্থাপনায় হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটা হিমশিম খেতে হচ্ছে। আর এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিনা এটি নির্ণয়ের জন্য 24 ঘন্টা প্যাথোলজি সেবা দেওয়া হচ্ছে এবং এর কারণে আমরা দেখেছি যে প্রচুর মানুষ ভিড় করছেন, তাদের ডেঙ্গু হয়েছে কিনা, যারা জ্বরে আক্রান্ত হয়েছেন তারা হাসপাতালে আসছেন এটি পরীক্ষা নিরীক্ষা করার জন্যে। শুধু গতকালকেই প্রায় 200-এরও বেশি লোকজন টিকিট নিয়েছেন, তাদের রক্ত পরীক্ষা করেছেন যে তাদের ডেঙ্গু হয়েছে কিনা এটি দেখেছেন। আরেকটি বিষয় বলে রাখছি যে এখানে যারা ময়মনসিংহ মেডিকেল কলেজে যে সমস্ত রোগীরা এখন পর্যন্ত ভর্তি আছেন বা এখন চিকিৎসা নিয়ে যারা সুস্থ হয়ে ফিরে গেছেন সবাই কিন্তু ঢাকায় আক্রান্ত হয়েছেন বা ঢাকায় যাতায়াত ছিল, এরকম রোগীর সংখ্যা এখানে বেশি। এই ময়মনসিংহ থেকে আক্রান্ত হয়েছে এরকম এখন পর্যন্ত একজনও আসলে পাওয়া যায়নি। তো এখানে চিকিৎসকরা বলছেন যে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে যে সমস্ত রোগীরা ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা অনেক ভালো, অনেকেই প্রতিদিনই কিছু না কিছু ছুটি নিয়ে চলে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার হারুনুর রশিদ, তার আগে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার শফিক মোহাম্মদ।